না গাছ আজকে চুরি হচ্ছে না গাছ, আমাদের বছরের পর বছর ধরে চুরি হয়ে আসছে। আমরা বারবার ধরে প্রধানকে মানে এই বিষয় নিয়ে অভিযোগ করেছি, কিন্তু উনি জেনেও না বোঝার ভাঞ্জ করছেন। কারণ আপনারা জানেন যে তৃণমূল দলটা চলে গেছে, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, শুধু সিন্দুরদানটা বাকি আছে। তো যাবার আগে জটা টাকা কাটবানি করে নিতে পারে, ওনারা সেই পন্থাই করছেন। এর আগের পঞ্চায়েতে যে প্রধান ছিলেন ওনার আমলেও বহু গাছ চুরি হয়েছে, এ নিয়ে অনেক ঝুট ঝামেলা হয়েছে। আর যেহেতু তৃণমূল কংগ্রেস সরকারটা চলে যাচ্ছে, তো এনাদের একটা এজেন্ডা, হ্যাঁ, যে যাবার আগে সমস্ত কিছু জ্বালিয়ে দিয়ে চলে যাব, শেষ করে দিয়ে চলে যাব। এখানে কি পঞ্চায়েতের কোনো মদত রয়েছে? তৃণমূল কংগ্রেস সরকার, পুলিশ ওনাদের, পঞ্চায়েতের প্রধান ওনাদের, তাহলে মদত না, মানে যদি সরকারের মদত না থাকে, পঞ্চায়েতের প্রধানের মদত না থাকে, তাহলে কি করে গাছগুলো চুরি হয়? আপনারা কি পঞ্চায়েতে জানিয়েছেন? পঞ্চায়েতে এনে আমরা বহুবার জানিয়েছি, জানিয়ে কোনো লাভ হয়নি। মাঝে মাঝে উনি একবার করে অ্যানাউন্সমেন্ট করান, কিন্তু ওনার প্রচ্ছন্ন মদতেই গাছগুলো চুরি হয়। দেখুন, পঞ্চায়েতে এখানে কোনো গাফিলতি নেই। পঞ্চায়েতে আমরা যা করার করেছি, আমরা ফরেস্টার অফিসেও খবর দিয়েছি, প্রশাসনিক লেভেলেও আমরা খবর দিয়েছি। ওনারা বারবার এসে অনেকবার বারণও করেছেন, তো সেই বারণ ওনারা শুনছেন না। যারা কাটছে গাছটা, আমাদের পঞ্চায়েতের থেকে আমরা যথাসম্ভব চেষ্টা করছি গাছগুলো কাটা আটকানোর। এই রাতের বেলায় গাছগুলোকে মূলত কারা কাটছে বলে মনে করেন আপনারা? সেটা ওইখানকার কোনো লোক কি কাটছে হয়তো, সেটা আমরা তো আর বলতে পারবো না। রাতের অন্ধকারে কারা গাছ কাটছে? আচ্ছা, আপনাদের পঞ্চায়েতের কি কোনো গাফিলতি রয়েছে বা কোনো মদত রয়েছে? পঞ্চায়েতের কোনো মদত নেই। পঞ্চায়েতে মদত থাকলে তো আমরা প্রশাসনিক লেভেলে খবর দিতাম না, বা ফরেস্টের বসে খবর দিতাম না। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।